হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কুচিওয়ালা ফ্রক তৈরি করবেন। তো আমি বড় মাপের ফ্রক আপনাদের কাটিং করে দেখাবো। আপনারা এই পদ্ধতি ফলো করে যে কোনো মাপের জন্য ফ্রক কাটিং করতে পারবেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে এখানে হচ্ছে আমি 3.5 গজ কাপড় নিয়েছি। তো 3.5 গজ কাপড় থেকে প্রথমে আমি উপরে পাটটা কাটবো। উপরে পাটের জন্য আমি এখানে কাপড়টা 2 বাস করে নিয়েছি। এখন আমার এখানে লম্বা হচ্ছে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চি লম্বা আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিব সেলাইয়ের জন্য। তো আমি 14 ইঞ্চি নিলাম এখানে। এখন আমি হচ্ছে বডির মাপ থেকে একটু বাড়িয়ে কিছু কাপড় এখান থেকে বেশি নিয়ে নিব। নেওয়ার পর আমি কাপড়টাকে আলাদা করে নিব। তো বডির মাপ এখানে হচ্ছে 15 2 বাজে, অর্থাৎ 30 টোটাল। আর আমি 3 ইঞ্চি কাপড় এখানে বেশি নিয়ে নিলাম। তো 3 ইঞ্চি কাপড় বেশি নেওয়ার পর এখন এখান থেকে আমি কাপড়টা আলাদা করে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। তাতে করে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো আমি কাপড়টা আলাদা করে নিয়েছি। এখন এখানে হচ্ছে 4 বাস কাপড় আছে। তো 4 বাস কাপড় হচ্ছে আমি যেই পাশ থেকে ফিতাটাকে মাপ দিচ্ছি সেটা হচ্ছে বাস পাশ, আর অপোজিটে হচ্ছে এখানে হলো খোলা পাশটা। তো এখন লম্বা 13 ইঞ্চি নিলাম, একইভাবে 2 পাশে 13 ইঞ্চি নিলাম এবং 1 ইঞ্চি তো আগেই বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর হচ্ছে এখানে গলা চওড়া 2.5 নিয়েছি আমি। আপনারা ছোট বাচ্চার মাপে করলে আরও কম নিতে হবে, 2 নিতে হবে। তো এখানে কাঁধ আমি 4.5 নিলাম। কাঁধ হচ্ছে এটা যেহেতু স্কুল ড্রেস সেজন্য কাঁধটা আমি বাড়িয়ে নিলাম, কারণ এখানে বেল পড়বে সেজন্য। আর যদি স্কুল ড্রেস না হয়, সাধারণ ড্রেস হয়, তাহলে সেক্ষেত্রে এখানে 3.5 নিতে হবে কাঁধ। এরপরে হচ্ছে আমি লম্বা নিব 5 ইঞ্চি গলা, আর চড়াটা তো একই থাকবে। উপরে আমি যতটুকু নিলাম 2.5 করে, এখানেও লম্বা একই 5 ইঞ্চি নেওয়ার পর এখন আমি দাগ দিয়ে নিচ্ছি এখানে। এখানে আমি ছোট গলা দিব পিছনে। তো ছোট গলার জন্য আমি এখানে 3.5 ইঞ্চি নিলাম লম্বা। এরপর চড়াটা একই রকম থাকবে। এখন আমি এখানে গোল গলা দাগ দিয়ে নিচ্ছি রাউন্ড শেপ করে। তো একইভাবে আমি 2টা গলা এখানে তৈরি করে নিলাম। একটা হচ্ছে ছোট গলা পিছনের, আর সামনে গলাটা হচ্ছে বড়। এখন আমি বগলের অংশটা তৈরি করে নিব। এজন্য আমি এখানে লম্বা 5.5 ইঞ্চি নিয়েছি। 5.5 ইঞ্চি নেওয়ার পর এখন ঠিক মাঝ বরাবর একটা দাগ দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নিব। এরপর হচ্ছে বডির মাপটা। তো বডির মাপ যেহেতু 30, এখানে আমি 30-এর 4 বাজে 7.5 আসে। তো আমি প্রায় 8 ইঞ্চি নিয়ে নিলাম, কারণ হচ্ছে অনেক সময় এটা ধোয়ার পরে কাপড়টা চেপে যায় সেই জন্য। আর যদি এটা ধুয়ে না হয় কাপড়টা, তাহলে আর সেম মাপটাই দিতে হবে। তো এরপর হচ্ছে আমি নিচেও একইভাবে একই মাপ নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এখানে টিকেন হবে 2টা, তো টিকেনের জন্য আমি এখানে মাপ নিয়ে নিচ্ছি। টিকেন লম্বা 4 ইঞ্চি নিলাম। তো 2 পার্টে হচ্ছে 2টা করে 4টা টিকেন হবে, সেটা সেলাইয়ের সময় আপনারা দেখতে পাবেন। এরপর এখানে 1 ইঞ্চি কাপড় আমি নিয়ে নিচ্ছি, 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর এখানে একটা রাউন্ড শেপ করে এখানে এই অংশটা কেটে নিব। এর কারণ হচ্ছে যখন কুচি দিব, কুচি দেওয়ার পরে যাতে এই অংশটা নিচে নেমে না থাকে। এরপর আমি এখন কেটে নিলাম। এখন হচ্ছে আমি বাকি যে অংশগুলো আছে সেগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। প্রথমে বগলটা আমি কাটিং করছি, তারপর হচ্ছে ছোট গলাটা প্রথমে আমি কাটবো উপর থেকে। তো ছোট গলাটা আমি কেটে নিচ্ছি। এখন আমি কাঁধটাকে আলাদা করে নিচ্ছি। তো কাঁধটাকে আলাদা করে নেওয়ার পর এখন আমি ভিতরে যে পাটটা আছে সেই পাটটা সরিয়ে ফেলবো। এটা হচ্ছে পিছনের অংশ। আর সামনের গলাটা যেহেতু এখনও কাটা হয়নি, তো এখন আমি সামনের গলাটা কাটবো। তো এই পদ্ধতি ফলো করে আপনারা 2টা গলা একই সাথে একই সময় কেটে নিতে পারেন। এরপর আমি গলাটা জোড়া দেওয়ার জন্য গলার কাপড়টা কেটে নিব। তো প্রথমে আমি একটা কাপড় 2 বাস করে নিয়েছি।
গলা যে কাটবেন তার থেকে কাপড়টা একটু বেশি পরিমাণ নিতে হবে, 1.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে যাতে পাশে কাপড়টা থাকে। তো আমি গলাটা বসিয়ে সমান মাপ দিয়ে তারপর কেটে নিচ্ছি। একইভাবে ছোট গলাটাও কেটে নিচ্ছি। প্রথমে গলাটা কেটে নিচ্ছি রাউন্ড করে, তারপর হচ্ছে বাড়তি কাপড়টাও কেটে নিচ্ছি। তো আমার প্রথম পাটটা কাটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে নিচের কুচির যে কাপড়টা সেটা আমি কাটবো। তো কাটার জন্য প্রথমে আমি কাপড়টাকে এভাবে দুই বাস করে নিব। দুই বাস করে নিয়েছি। এখানে যে অংশটা আছে চর অংশটা, এটা হচ্ছে কুচি হবে। তো এখানে আমি দেখব যে কতটুকু কাপড় আছে কুচির জন্য। কুচির কাপড়টা হচ্ছে কোমর যা মাপ তার থেকে ডাবল নিতে হবে। যদি কুচি বেশি দিতে চান তাহলে আরও বেশি পরিমাণে কাপড় নিতে হবে। তো এখানে আমি প্রথমে লম্বা মাপটা দিয়ে নিচ্ছি। তো লম্বা মাপ হচ্ছে এখানে হলো লম্বা মাপ 25। টোটাল আমার লম্বা যেহেতু 38, উপরে 13 গেল। তো 13 ইঞ্চি হচ্ছে উপরের পাটে চলে গেছে। তো এখানে হলো 25 ইঞ্চি নিতে হবে টোটাল। তো আমি আরও 3 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, এটা হচ্ছে বর্ডারের জন্য। টোটাল আমি 28 নিলাম এখানে। এরপর হচ্ছে কাপড়টা আমি আলাদা করে নিলাম। এখানে কিন্তু দুই পাট কাপড় আছে। তো এখন আমি মাঝখানের কাপড়টা যে জোড়া লেগে আছে সেটা আমি কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে নিচের কুচির কাপড়টা, এটা আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। এখন আমি হাতাটা কাটিং করব। তো হাতার জন্য প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ করে নিলাম। এরপর হচ্ছে এই কাপড়টাকে আমি আবার আরেকটা ভাঁজ দিয়ে নিব। তো আমি আরেকটা ভাঁজ দিলাম, টোটাল 4 ভাঁজ। এখন আমার এখানে হাতা লম্বা হচ্ছে 16 ইঞ্চি। তো এক্সট্রা আমি আরও 1 ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য, সেলাইতে যাবে সেজন্য। তো এখানে প্রথমে 1 ইঞ্চি আমি দাগ দিয়ে নিচ্ছি। তো 1 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমি লম্বা ঠিক যতটুকু আমার মাপ ততটুকু দাগ দিয়ে নিচ্ছি 16 ইঞ্চিতে। একইভাবে দুই পাশে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি দাগ মিলাচ্ছি। মিলানোর পর এখন এখানে হচ্ছে 3.5 ইঞ্চি বাদ দিতে হবে। 3.5 ইঞ্চি হচ্ছে এইখানে, কিন্তু আমার খোলা পাটটা যেখানে আছে ঠিক ওই পাশ থেকে 3.5 ইঞ্চি বাদ দিয়ে ঠিক মাঝ বরাবর একটা দাগ দিয়ে তারপরে আমি রাউন্ড করে নিলাম উপরে। এরপর নিচে মোহরিটা হচ্ছে আমার 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। আর যেটা আমার সেলাইয়ের মাপ এখন সেই দাগটা দিয়ে নিলাম। এখন আমি কাপড়টা দাগে দাগে কাটিং করে নিচ্ছি। তো হাতা কাটিং হয়ে গেল। এখন হচ্ছে তালপাতটা আমি কীভাবে কাটবো সেটা আপনাদের দেখাই। এখানে একটু রাউন্ড করে নিয়ে, অর্থাৎ দাগ যে দিলাম সেই দাগটা থেকে একটু বাহিরে রাউন্ড করে নিয়ে তারপর তালপাত কেটে নিতে হবে। তো আমি তালপাত কেটে নিচ্ছি। এখানে আমার কাটিংটা শেষ হয়ে গেল। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।